এক বাটি সাবুন ভিজিয়ে নিলাম, জলে ভিজিয়ে জল ঝারিয়ে নিলাম, 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেবো 2 আলু, আলু সেদ্ধ করে রেখেছি, আর পরিমাণ মতো এই যে নুন, সামান্য কাঁচা লঙ্কা, আর একটু জিরে ভেজে রেখেছিলাম, এগুলো সব একসাথে দিয়ে দেবো, আর একটু বাদাম ভেজে রেখেছিলাম, ভাজা বাদাম দিয়ে দেবো, সব একসাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এগুলো গোল গোল বলের আকারে করে সানফ্লাওয়ার তেলে ভাজবো। অন্য তেলে ভাজলে একাদশীর দিন খাওয়া যাবে না, সানফ্লাওয়ার তেলে ভাজলে একাদশীর দিন খাওয়া যাবে। এটা মেনলি একাদশীর দিন উপোস থাকে, তো সব কিছু তো খেতে হয় না, নেই, ওই জন্য একাদশীর দিন এইটা করে আমরা খাই। যে আমার মাখা হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নেবো আলুগুলো, একসাথে দিয়ে দিয়েছি নুন, এবার গোল গোল করে ভেজে নেব, সানফ্লাওয়ার তেলে ভাজব। এরকম গোল গোল করে তেলে ভাজবো, মাছটা ভাজা হয়ে গেছে।